নমস্কার। পশ্চিমবাংলায় একটা বিতর্ক আমরা দেখতে পাচ্ছি যে এই পাঠান সিনেমাটা সারা দেশ জুড়ে রিলিজ হয়েছে। মিডিয়ার বক্তব্য যে পাঠানের মানুষের কাছে ডিমান্ড আছে, এটা মানুষ দেখতে চাইছে সিনেমাটা, বিশেষ করে পশ্চিমবাংলায় নাকি এই সিনেমাটার প্রতি মানুষের একটা উৎসাহ রয়েছে। যদিও সারা ভারতবর্ষ জুড়ে সমানভাবে উৎসাহ আছে কি না সেটা বোঝা যাচ্ছে না। আমি দু একটা জায়গায় দেখলাম যে দিল্লিতেও বিশেষ করে মিডিয়ার মাধ্যমেই দেখেছি যে অনেক সিনেমা হলেই কিন্তু পাঠানের সিনেমার টিকিট খুব একটা বিক্রি হচ্ছে না। যাক, ভালো কথা যে পশ্চিমবাংলায় পাঠানের ডিমান্ড আছে, মানুষ এই পাঠান দেখতে চাইছে। কিন্তু নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে যে পশ্চিমবাংলাতে পাঠান বিভিন্ন হলে দেখানোর জন্য নাকি বাংলা সিনেমাগুলোকে সেই সিনেমা হলে নেওয়া যাবে না, এরকম একটা ওপর থেকে ডিস্ট্রিবিউটারদের পক্ষ থেকে একটা নির্দেশ এসেছে, যেখানে পাঠান চলবে শুধুমাত্র পাঠানই চলবে, অন্য কোনো বাংলা সিনেমা চলবে না। এই বিষয়টা কিন্তু একটা মানে মনোপলি বিজনেস করার মতো, যে পাঠানটাকে চালানোর জন্য এরকম একটা নির্দেশ এসছে, এইটা কিন্তু আমাদের ভাবার বিষয় আছে। আমি আশা করব যে সিনেমা প্রেমী মানুষ, সিনেমার সঙ্গে যারা যুক্ত কলাকুশলী বা অন্যান্য যারা আছেন, তারা এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানাবেন যে কোনো একটা সিনেমাকে একদম মানুষের কাছে চাপিয়ে দেবার জন্য অন্য সিনেমা হলে চালানো যাবে না। এই নির্দেশটা কিন্তু মানে বাংলার জন্য সুখবর নয়। রাজনৈতিকভাবে যেহেতু শাসক দলের সঙ্গে শাহরুখ খানের ভালো সম্পর্ক, সেই কারণে পাঠানটা জোর করে আমাদের কাছে চাপানো হবে, এটা কিন্তু মানা যায় না। মানুষ যার যেটা সিনেমা ভালো লাগে দেখুক, কিন্তু এইভাবে একটা সিনেমাকে চাপিয়ে দেওয়ার জন্য অন্য সিনেমাকে বঞ্চিত করা হবে, তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।